ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে বয়ে যাওয়া ঝড় বৃষ্টির পর থেকে হঠাৎ যেন সেই জেঁকে বসেছে বাগেরহাটের মোংলায়। রাতে এবং ভোরে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, সে সঙ্গে রয়েছে বাতাসও, তাই শীতের আমেজ পড়েছে মোংলা সহ উপকূল জুড়ে। রাত এবং ভোরে কুয়াশার বন্দরের পশুর এবং বঙ্গবন্ধু মোংলা ঘাসিয়াখালী চ্যানেলে নৌযানে চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সেই সঙ্গে হঠাৎ পড়া শীতের ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিদ হোসেন বলেন, হঠাৎ করে কুয়াশা এবং শীতে শিশু এবং বয়স্করা রোগাক্রান্ত হয়ে পড়েছেন। শীত পড়ছে, বাংলাদেশে ভালো শীতই পড়ছে এবং সকালবেলা কুয়াশা একদম বৃষ্টির মতো। এই যে ঘন যে বাতাস গেল, বাতাসের পরে যে বর্ষা হইলো, বৃষ্টি হইলো, বৃষ্টি পরে রাত্রে যে কুয়াশা পড়ে, ঠান্ডা পড়ে প্রচুর, সকালবেলা কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়ছে,